বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন শেষে অসীম পারাপারে চলে গেলেন সৈয়দ সাজেদা চৌধুরী। রবিবার রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। ছয় দফা ৬৯ গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতা পরবর্তী সব গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন সক্রিয়, ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, পর আজীবন ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ছায়াসঙ্গী। বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময়ে দুঃসময়ে দু দফায় দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন, ছিলেন মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সরকারের মন্ত্রী ছাড়াও ছিলেন নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে। মৃত্যুর আগের দিন পর্যন্ত ছিলেন সংসদ উপনেতা, আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর সদস্য। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জন্ম ১৯৩৫ সালের ৮ মে মাগুরা জেলায় মামার বাড়িতে। বাবা সৈয়দ শাহ আহমদ উল্লাহ, মা সৈয়দা আসিয়া খাতুন, পড়ালেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৫৬ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ। ছয় দফা আন্দোলনে অংশ নিতে বঙ্গবন্ধুর ডাকে চলে আসেন ঢাকায়। সক্রিয় ছিলেন ৬৯ গণ অভ্যুত্থানে, পান বঙ্গবন্ধুর সাহচর্য। ওই বছরই নির্বাচিত হন মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে। ১৯৭০ সালে নির্বাচিত হন এমএনএ। মুক্তিযুদ্ধে ছিলেন কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক, অংশ নেন সক্রিয় মুক্তিযুদ্ধে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বঙ্গবন্ধুর ডাকে নিজেকে নিয়োজিত করেন দেশ গড়ার কাজে। ১৯৭৩ সালে ফরিদপুর ২ আসন থেকে নির্বাচিত হন সংসদ সদস্য। বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর ১৯৭৬ সালে দলের ক্রান্তিকালে পালন করেন দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব। পরে ১৯৮৬ থেকে ৯২ সাল পর্যন্ত আবারও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। মহিষী নারী বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী বঙ্গবন্ধু হত্যার পর তার কন্যা শেখ হাসিনাকে প্রবাস থেকে ফেরাতে পালন করেন কঠিন দায়িত্ব। দেশে ফেরার পর আওয়ামী লীগকে সুসংগঠিত করতে রাজপথ কিংবা গ্রামের মেঠোপথ সব জায়গাতেই তিনি ছিলেন শেখ হাসিনার ছায়াসঙ্গী। বঙ্গবন্ধু কন্যা তাকে সম্বোধন করতেন ফুপু বলে, অনেক সময় নেত্রী বলেও ডাকতেন, তবে বঙ্গবন্ধু কন্যা সবসময়ই তার নেত্রী ছিলেন। নারী সংসদ উপনেতা জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন সেই দায়িত্বে। এই দল বঙ্গবন্ধু হত্যার পরে ছিল না, সব নেতারা গায়েব হয়ে গিয়েছিল। সরকারের বন পরিবেশ মন্ত্রী ছাড়াও ছিলেন নারীর অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়ন, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, সমাজ উন্নয়ন, বাংলাদেশ গার্লস গাইডের ন্যাশনাল কমিশনার, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমন্বয়ক এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সহ পালন করেন রাষ্ট্র ও সরকারের অনেক দায়িত্ব। কারসাজির হাত থেকে আমাদেরকে দেশকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে। স্বামী গোলাম আকবর চৌধুরী ছিলেন ভাষা সৈনিক, মুজিবনগর সরকারের প্ল্যানিং সেলের অন্যতম সদস্য, লেখক, দেশের বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব, মারা যান ১৯১৫ সালের ২৩শে নভেম্বর। তিন ছেলে ও এক মেয়ের জননী সৈয়দা সাজেদা চৌধুরী গেল কয়েক বছর বয়সজনিত জটিলতায় থাকতে পারছিলেন না রাজনীতির মাঠে ঘাটে। তারপরেও দলের নেতাকর্মীদের সঙ্গে ছিল নিবিড় যোগাযোগ। সবশেষ তার অসুস্থতার খবরে নিজ জেলা ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়। আজীবন সংগ্রাম নিপীড়ন যেমন ছিল তার জীবনসঙ্গী, তেমনি ভালোবাসতেন রবীন্দ্রসঙ্গীত শুনতে ও বই পড়তে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।